ভিউয়ান ডালিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বেনারসের সাইট সিনে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখো, ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। তো প্রথমে আমরা আসলাম মা দুর্গা মন্দির, আর আমরা একটা অটো ভাড়া নিয়েছিলাম, সেই অটোটাই আমাদের সব প্যাকেজে ঘোরাবে। তো প্রথমে দুর্গা মন্দির এই যে বাইরে থেকে, এবার আমরা ভেতরে প্রবেশ করব দুর্গা মন্দিরে। এই যে মন্দিরের বাইরে একটা বারান্দা মতো চারিদিক দিয়েই আছে, আর এই যে মন্দির, এখানে অনেকে মানসিক করে চুনরি বেঁধে রাখে। আর এই যে এই পাশ দিয়ে সামনে দিয়ে যেতে হয়, এই দেখুন মন্দিরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর সামনে প্রচণ্ড ভিড়, আমি যতটুকু পেরেছি ভিডিও করতে ততটুকুই করেছি। দেখুন দুর্গা মন্দির থেকে বেরোনোর পরই রাস্তার উপরে ভ্যানালা এই ফল নিয়ে বিক্রি করছে। তো এই ফলগুলোর নাম জিজ্ঞেস করাতে বললো রসবরি। আর এখন আমরা চলে আসলাম তুলসী মন্দির, তুলসী মাতা মন্দির। এই মন্দিরটাও ভীষণ সুন্দর। তো আমরা ভেতরের দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এরপরে আমরা তুলসী মাতার মন্দির দেখে আমরা আসলাম মণি মন্দির। তো এখানে 108 শিব মন্দির নাম মণি মন্দির। তো এখানে দেখো কত গরু, এগুলো সব দান করা হয়েছে। তো এখানে এখানে এক জায়গায় রাখা হয়েছে গরুগুলোকে সব। এই যে কত গরু, এগুলো হচ্ছে ষাঁড় গরু। তো এই যে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর ওই যে মন্দির মণি মন্দির 108 শিব মন্দির, ভেতরটা অপূর্ব। তো চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক।
তো দেখো ভিতরে এখানে দেখো একটা বড় শিব, তো এখানে শিবলিঙ্গকে তেল মাখানো হচ্ছে, এরপরে সাজসজ্জা হবে। তো এই যে সুন্দর করে পরিয়ে দিল, এই যে পরপর 108টা শিবলিঙ্গ আছে এখানে। মহাদেব বাই শম্ভু এরপরে আমরা চলে আসলাম বারাণসী বিড়লা মন্দির, ইউনিভার্সিটি বিড়লা মন্দির। তো এখানে চারিদিকে অনেক কলেজ ইউনিভার্সিটি আছে, আর এই এখানে একটা বিড়লা মন্দির আছে। আর এই মন্দিরের ভেতরে আমরা এখন প্রবেশ করব, আর ভেতরে খোলা, দরজা খোলা থাকে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত, তারপরে আর ভেতরে ঢুকতে দেওয়া হয় না, 2-3 ঘন্টা পরে আবার খোলা হয়। তো আমরা পৌঁছেছি, 12টাই বাজে, এখন মন্দির বন্ধ হওয়ার সময়। তো আমরা তাড়াতাড়ি করে এগোচ্ছি সামনের দিকে। চল, 12টায় বন্ধ হয়ে যাবে।
তো এখানেও শিবলিঙ্গ আছে আর বাবা দর্শন পেলাম, তো খুব ভালো লাগলো। এই যে চারিদিকে কলেজ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখনকার মতো এই পর্যন্তই।